দেশের 27 জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার, বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে। গবেষকরা বলছেন অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেলস ভাইপার। এই সাপের কামড়ে 1.5 বছরে শুধু রাজশাহী মেডিকেলেই মারা গেছেন অন্তত 18 জন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টারের সমন্বয়ক ও গবেষক ডাক্তার আবদুল্লাহ আবু সাইদ। ডাক্তার আবদুল্লাহ আবু সাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিলুপ্ত বিষধর রাসেলস ভাইপারের আনাগোনা হঠাৎ এত বাড়লো কেন? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আসলে রাসেলস ভাইপার বাংলাদেশে অনেক প্রাচীনকাল থেকে ছিল, মধ্যে আমরা বেশ কিছু বছর আসলে রাসেলস ভাইপারের ওইরকম ডেফিনিট কোন সন্ধান পাচ্ছিলাম না। 2012-13 সাল থেকে রাজশাহীর তানোরে প্রথম যে রাসেলস ভাইপারে মানে তখনকার সময় বলা যায় যে কৃষকদের জন্য একটা ত্রাসের মতন, যে তারা ধান কাটতে যেতে ভয় পেত। এরপর থেকে ধীরে ধীরে পদ্মা অববাহিকা, না শুধু আমাদের পদ্মা, যমুনা এবং ধীরে ধীরে মেঘনা অববাহিকা হয়ে আমাদের অলমোস্ট 27টি জেলাতে এই রাসেলস ভাইপার এখন ছড়িয়ে পড়েছে। যেহেতু পানিতে এই এই সাপটি পানির সাথে চলমান গতিতে থাকতে পারে, সেই হিসাবে ওরা বিভিন্ন জেলায় পানির মাধ্যমে তো যাচ্ছে। এছাড়াও রাসেলস ভাইপার আসলে দ্রুত বংশবৃদ্ধার বিস্তারও করতে পারে রাসেলস ভাইপারের। সেই হিসাবে বাংলাদেশে রাসেলস ভাইপার আসলে বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে আস্তে 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 করে ছড়িয়ে পড়ছে। জি, এই রাসেলস ভাইপার কেন এত ভয়ঙ্কর? রাসেলস ভাইপার আসলে বাংলাদেশে তো আমাদের বাংলাদেশে বিষধর যে সাপগুলো আছে, যে আমাদের যে সাধারণত যে কোবরা, ক্রেইট এবং ভাইপার গ্রুপের রাসেলস ভাইপার এবং সবুজ সাপ বা গ্রিন পিট ভাইপার, এই যে সাপগুলো ছিল ওর মধ্যে মৃত্যু হারের দিক দিয়ে রাসেলস ভাইপার অনেক বেশি মারাত্মক ধরা হলেও আসলে কিন্তু বিষধর সাপ হিসাবে রাসেলস ভাইপারের চেয়েও বিষধর সাপ বাংলাদেশে আছে। রাসেল ভাইপারের যে সমস্যাগুলো, যে আমাদের যে প্রান্তিক এলাকাগুলোতে গ্রামে যে রাসেলস ভাইপারে আক্রমণের শিকার হচ্ছে কৃষকরা, এটা তো কিছুটা হচ্ছে অসাবধানতার কারণে। কারণ আসলে তো সাপ কখনো মানুষকে নিজে থেকে যেয়ে কামড় দেয় না, সাপের ক্যারেক্টারিস্টিক্স টা না, সাপ আসলে মানুষকে আক্রমণ করে নিজেকে আত্মরক্ষার জন্য। যেমন ধান কাটার ওখানে কৃষকরা যখন ধান কাটতে যাচ্ছে, দেখা যাচ্ছে তার কেঁচির আঘাত কিংবা একটা রাসেলস ভাইপারের গায়ের উপর পাড়া পড়ে যাওয়া, পথে হাঁটছে ওই জায়গায় রাসেলস ভাইপারের উপর পাড়া পড়ে যাচ্ছে, বিভিন্ন অসাবধানতার কারণেই আসলে, এবং খালি পায়ে আমাদের কৃষকরা চলে, তো ওইভাবে করে কামড়ের শিকার হচ্ছে। কিন্তু কামড় হওয়ার সাথে সাথে আমাদের যে সমস্যাটা, সেটা হচ্ছে কোনো সাপে কামড় দিলে আমাদের কোনো রুগী আসলে সাথে সাথে হাসপাতাল যায় না। এই রুগীগুলো প্রথমে যায় ওঝার কাছে, ওঝার কাছে কিছু কালক্ষেপণ হয়, এবং আমাদের যে প্রাথমিক যে চিকিৎসার যে জ্ঞানগুলো, ধারণাগুলো আমাদের মধ্যে খুব কম, যে একটা সাপে কামড় দিলে আমাদের ওই মুহূর্তে করণীয়টা কি, এই ব্যাপারে যে প্রাথমিক জ্ঞানগুলো সব জনসাধারণের মাধ্যমে, এটা আসলে সবার কাছে যদি যখন আমরা ছড়াই দিতে পারবো, এটা আসলে সবার মধ্যে ধারণাটা কম। তো এই কারণে দেখা যায় রাসেলস ভাইপার কামড়ালে তাহলে কি করতে হবে? রাসেলস ভাইপারের জন্য বিশেষায়িত অ্যান্টিভেনম কি আমাদের বাংলাদেশে রয়েছে, এবং এই অ্যান্টিভেনম কতটা কার্যকরী? আচ্ছা, আমি আপনাকে বলছি, তো আমাদের রাসেলস ভাইপারে যে মারাত্মক বিষধর বলতেছি বা মৃত্যুর হার বেশি বলছি, তার মধ্যে দেখা যাচ্ছে যে এই রাসেলস ভাইপারে কামড় দেওয়ার পরে ওঝার কাছে যে কালক্ষেপণ করছে, একটা রুগী সাপে কামড় দেওয়ার পরে অলমোস্ট 3-4 ঘন্টা 5 ঘন্টা পরে হাসপাতালে, এবং এই হাসপাতালে যাওয়ার আগে সে অনেকগুলো অপচিকিৎসার সম্মুখীন হচ্ছে এবং রোগীটাকে আরো খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে যখন হাসপাতালে যায়, আমাদের দেশে অ্যান্টিভেনম আছে, আমরা যে অ্যান্টিভেনম ব্যবহার করি পলিভেনেন অ্যান্টিভেনম, এই অ্যান্টিভেনম গুলো যদিও আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার সাপের এগেনস্টে তৈরি অ্যান্টিভেনমই আমরা বাংলাদেশে ব্যবহার করছি। তো এই 4 বিগ স্নেক যেগুলো ইন্ডিয়ার 4টা সাপের এগেনস্টে তৈরি অ্যান্টিভেনম, সেটি বাংলাদেশে মোটামুটি কার্যকর, এবং এতে দিয়েই আমরা বিগত 2 যুগেরও বেশি আমরা অ্যান্টিভেনম ব্যবহার করছি আমাদের দেশে। তো এবং এই অ্যান্টিভেনম যথেষ্টই আমাদের দেশের মৃত্যুর হার কমাতে সাহায্য করছে। আর রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনম, সেটি যেহেতু ভারতের, তো আমাদের দেশে যে রাসেলস ভাইপার এবং ভারতের যে রাসেলস ভাইপার, তাদের ভেনমের কিছু স্ট্রাকচারাল ডিফারেন্স থাকে, তারপরেও আমাদের দেশের এই অ্যান্টিভেনম যে একদম কার্যকর না সেটা বলা যাবে না, কিন্তু ওই যে বললাম নিয়মিত বা যথা সময়ে চিকিৎসা শুরু করলে, চিকিৎসার সাথে সাপোর্টিভ যে চিকিৎসাগুলো আছে সেগুলো যদি দেওয়া যায়, তাহলে অবশ্যই রাসেলস ভাইপারের চিকিৎসা আমার মনে হয় কার্যকরী চিকিৎসা আছে। আর আমরা আমাদের যে প্রশ্নটা করেছিলেন যে
আমাদের আসলে ওই সব মুহূর্তে আসলে করণীয় কি? প্রথম যে কাজগুলো আসলে আমরা সাধারণত করি না, যেমন রাসেলস ভাইপার আসলে হেমাটোটক্সিক একটা ভেনম তার মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধা প্রক্রিয়াকে ব্যাহত করে। তো রাসেলস ভাইপারে কামড় দেওয়া মাত্রই ওই জায়গাগুলো ফুলে যায়, ওই জায়গা দিয়ে ব্লিডিং হতে পারে। একটা রাসেলস ভাইপারের রুগী হঠাৎ করে শকে চলে যেতে পারে, তার ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, তার কিডনির সমস্যা হতে পারে। তো আমাদের এই মুহূর্তে আসলে রাসেলস ভাইপারে কামড় দিলে, যদি আমাদের পায়ে কামড় দেয়, তাহলে আমাদেরকে অবশ্যই নিয়ম মানতে হবে যে আমরা উই উইল নট ওয়াক। আমরা ওই মুহূর্তে রুগীটার পাটাকে অচল করে দেওয়ার চেষ্টা করব, যে একটা পাকে আমরা যেভাবে করে পা ভাঙলে যেরকম ভাবে আমরা স্প্লিন দিয়ে পাটাকে সোজা করে রাখতে পারি এবং রুগীটাকে হাঁটতে দেওয়া যাবে না, হাতে কামড়ালে হাতটাকে আমরা ইমোবিলাইজেশন, এখন আর টর্নিকোয়েট যেটা বাঁধনের যে ব্যাপারটা, এটা সাইন্টিফিক্যালি এখন বলা হচ্ছে যে আমরা প্রেশার ইমোবিলাইজেশন দিব। অর্থাৎ একটা প্রেশারে আমরা ব্যান্ডেজের মতন করে হাতটা বেঁধে ঝুলিয়ে রাখতে পারি, ওরকম পরিস্থিতিতে রুগীটাকে যথাসম্ভব যত দূর পারা যত দ্রুত পারা যায় হাসপাতালে প্রেরণ করতে হবে। পুরো চিকিৎসাটাই হাসপাতালে রয়েছে, অর্থাৎ যত তাড়াতাড়ি পারা যায় চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ডক্টর আব্দুল্লাহ আবু সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।